শুভ সকালবেলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছে বিশিষ্ট পান ব্যবসায়ী আমার বাজান। বাজান, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ রহিম। রহিম কাকা, রহিম কাকা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? প্রায় 40 বছর। 40 বছর। আপনি দেখা যাচ্ছে যে শচীন টেন্ডুলকার এবং মানে হাফ সেঞ্চুরি করে ফেলছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহলে আমরা বলতে হবে যে রফিক কাকা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রফিক কাকা কিন্তু, রহিম কাকা কিন্তু একদিনে তৈরি হয় নাই। হ্যাঁ, দীর্ঘ 40 বছর পার করে দিয়েছে। বর্তমানে ব্যবসা অনুযায়ী পরিস্থিতি কাকা কেমন যাচ্ছে সে কথাটা আপনি জেনারেল করে ধরবেন। বাজান, আগের চেয়ে অনেক খারাপ, বাণিজ্য করে অত্যন্ত খারাপ হয়েছে। তাই 4% 1% এখন। আগে পান বিক্রি করতে পারতো, আর এখন পান কত করে? পান মেলে তো 10,000-12,000, সারাদিনে 2,000 টাকা বিক্রি করতে কষ্ট হয়েছে। হ্যাঁ, আপনি পানগুলি সংগ্রহ করেন, নিয়ে আসেন কোথেকে? পানগুলি আমাদের পান্নাবটি আছে, পান্নাবটি আছে, ওইখান থেকে নিয়ে আসেন। তো এই ইয়াতে কি জানি বলে, এখান থেকে পান শুধু কি এখানে বাজারে যারা আসে তারাই কিনে নিয়ে যায়, না দূর দূরান্ত থেকে হয়ে যায়? হ্যাঁ, আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাদিন বার স্যার একটি কথা বলেন, কুমিল্লা এগুলে এগুয়ে বাংলাদেশ, রহিম কাকা এগুলে এগুয়ে বাংলাদেশ। কুমিল্লাকে বিভাগ করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনি কী নামে বিভাগ চাচ্ছেন? আমাদের রহিম কাকা আমার বাজান, ছোটকাল থেকে ওনারা এখান থেকে আমার বাপদাদারা শুরু করে সবাই কিন্তু এখানে পান নিয়ে যেতেন। আরেকটা কথা হচ্ছে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন? জি, আমার মেয়ে 5 জন। 5 জনটা যখন দিয়েছেন, আপনার পান সুপারি এগুলি দেওয়া লাগে না? দিচ্ছেন তো আর কি। ভিউয়ার্স, আমি বলবো শ্বশুরবাড়ি যাওয়ারে পান সুপারি নেওয়ার জন্য পান এখান থেকে নিয়ে যাওয়ারে রহিম কাকার দোকানে। ভিউয়ার্স, আমি চ্যানেল 99 থেকে বলতে চাচ্ছি, ফরচুন নেক্সট ড্রিম, রহিম কাকা আপনার আগামী দিনের আগামী দিনের আপনার ইয়েটা কী আছে, স্বপ্নটা কী আছে? আমি আবার দোয়া করতে যাচ্ছি যে আমার চ্যানেল 99 থেকে আগে যেভাবে 10,000-20,000 টাকা বিক্রি করতে পারেন, আমরা আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করছি এবং জাতিসাধারণের সাথে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা উর্ধগতি থেকে নিম্নগতির মধ্যে চলে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সান্নিধ্যভাবে ব্যবসা করতে পারবো। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার চ্যানেল থেকে দেখে নিন রহিম কাকার সাক্ষাৎকারটি, যিনি 40 বছর যাবৎ আমাদের এখানে ব্যবসা করে যাচ্ছেন হাঁটিহাঁটি পাপা করে। রহিম কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের রহিম কাকার সাক্ষাৎকারটি দেখে নেবেন। ধন্যবাদ কাকা। আর পিছনে দিয়ে সামলাইতো না, বুঝলেন না?